ফাকরিতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 70 গুণ সওয়াব আসেনি? এই ফাকরি সাধারণ জিনিস না, অবজ্ঞা করেন না। তারপরে পাগড়ি পরেই থাকে সব সময়। কেন পাগড়ি পরে জানেন? বলছে পাগড়ি এজন্য পরি যে পাগড়ি পরে নামাজ করলে 70,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই ধরনের মিথ্যা বানাওয়াট ইসলাম সমাজে আসার কারণে সঠিক ইসলাম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। মাথায় পাগড়ি পরি ঠিক কি না? অনেক গরম লাগে, এরপর পাগড়ি পরি। পাগড়িতে নিয়ামত আমি পাইছি। টুপি পরতেন, হ্যাঁ, এবং কর্তা পরতেন, সব ঠিক আছে। কিন্তু এগুলি পরলে, পাগড়ি পরলে সওয়াব বেশি, টুপি পরলে সওয়াব কম, জুব্বা পরলে সওয়াব বেশি, পাঞ্জাবি পরলে সওয়াব কম, এইগুলি বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই পক্ষে কোনো হাদিস নাই। ভাই হাত রেখে বলছি, অনুরোধ করে বলছি, আমার নবীর কাছে পাগড়ি মুবারক নিয়ে আসো। এইভাবে সওয়াব কম বেশি হয়, তাহলে একটা সওয়াব পাওয়ার জন্য 27 গুণ 50 গুণ সওয়াব পাওয়ার জন্য ঘর থেকে উজু করে, হ্যাঁ, লা ইউরিদু ইল্লা সালাহ, সে শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরোয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। তারপরে 25 গুণ 27 গুণ সওয়াব, আর উনি পাগড়ি পিছাই একেবারে 70,000 গুণ সওয়াব নিয়ে যাচ্ছে। এই ধরনের বানাওয়াট মিথ্যা সস্তা সওয়াব মানুষদেরকে বোঝানোর কারণে মানুষ তো 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পড়ে না। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। উনি পাগড়ি পরে মাথা ঘেমে যায়, তারপরে পাগড়ি পরেই থাকে সবসময়। কেন পাগড়ি পরে জানেন? বলছে পাগড়ি এজন্য পরি যে পাগড়ি পরে নামাজ করলে 70,000 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জি, এই ধরনের মিথ্যা বানাওয়াট ইসলাম সমাজে আসার কারণে সঠিক ইসলাম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সঠিক ইসলাম সমাজ থেকে কি বিলুপ্ত হয়ে গেছে? এত সস্তা নেই কি? তুমি পাগড়ি এক সাদা কাপড় মাথায় বেঁধে নামাজ পড়লে আর একদম মানে কিরাম 70,000 গুণ সওয়াব পেয়ে গেলা। অথচ আল্লাহ নবী সাল্লাম বলছেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাদ্দি বি 25 দারাজা বি 27 দারাজা। একা নামাজ পড়া চাইতে জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি? এক হাদিসে 25 গুণ, আর এক হাদিসে 27 গুণ। এই কম বেশিটা কেন হবে? ওয়াজালিকা মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু। কম বেশি এই জন্য হবে যে পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য ওই ব্যক্তি কী করতে হবে? ঘরে অজু করতে হবে, সুন্দরভাবে অজু করে। তারপরে যখন মসজিদে আসবে, তখন অজু করে মসজিদে আসলে প্রত্যেক কদমে একটি কদমে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, আর এক কদমে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এরপর যখন মসজিদে আসবে, মসজিদে এসে সালাত আদায় করে আর একটা নামাজের জন্য অপেক্ষায় থাকবে, যতক্ষণ অপেক্ষায় আছে সে যেন নামাজের মধ্যেই আছে। এইভাবে সওয়াব কম বেশি হয়, তাহলে একটা সওয়াব পাওয়ার জন্য 27 গুণ 50 গুণ সওয়াব পাওয়ার জন্য ঘর থেকে উজু করে, হ্যাঁ, লা ইউরিদু ইল্লা সালাহ, সে শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরোয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নাই। তারপরে 25 গুণ 27 গুণ সওয়াব, আর উনি পাগড়ি পিছাই একেবারে 70,000 গুণ সওয়াব নিয়ে যাচ্ছে। এই ধরনের বানাওয়াট মিথ্যা সস্তা সওয়াব মানুষদেরকে বোঝানোর কারণে মানুষ তো 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পড়ে না, ঠিক আছে না? 1 ওয়াক্ত পড়লেই তো তার 70,000 গুণ পেয়ে গেল, তাহলে আর বাকি 4 ওয়াক্ত পড়ার দরকার কি? অতএব এগুলি মিথ্যা হাদিস, জাল হাদিস, বানাওয়াট হাদিস। মনে রাখবেন, টুপি পাগড়ি এগুলি পোশাক সমতুল, এগুলি পোশাক। নিঃসন্দেহে লেবাসুত তাকোয়া, হ্যাঁ, এটা হলো তাকোয়া সম্পন্ন লেবাস। লেবাসটা ঢিলা ঢালা হবে, জুব্বা হবে, পাঞ্জাবি হবে, টাইট না হবে, সুন্দর পোশাক, এটা অবশ্যই ভালো। আমার জন্য আল্লাহ নবী সাল্লাম তিনি পাগড়ি পরতেন কখনো, ঠিক আছে, এটা পোশাক হিসাবে। টুপি পরতেন, হ্যাঁ, এবং কর্তা পরতেন, সব ঠিক আছে। কিন্তু এগুলি পরলে, পাগড়ি পরলে সওয়াব বেশি, টুপি পরলে সওয়াব কম, জুব্বা পরলে সওয়াব বেশি, পাঞ্জাবি পরলে সওয়াব কম, এইগুলি বক্তব্য আল্লাহ নবী সাল্লাম বলেন নাই, এই পক্ষে কোনো হাদিস নেই। যারা এগুলি বলছে এগুলি সব ভিত্তিহীন কথা, ঠিক আছে। আর এই জন্য আমাদের দেশে ওই ইমাম সাহেবের পাগড়ি কোথা থাকে? ওই মেম্বারের সাথে লাটকা থাকে, মানে উনি এসে পট করে তকবির দিচ্ছে আর উনি পাগড়ি বানছেন ওই 70,000 ফেরেশতা পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য। এত সহজ না। আল্লাহ নবী সাল্লাম শুধু নামাজের সময় পাগড়ি পরেননি, তিনি পাগড়ি পোশাকে, যেমন জামা সবসময় পরেছেন, টুপিও সবসময় পরেছেন, পাগড়িও সবসময় পরেছেন। শুধু নামাজ পড়তে টুপি পকেটে নিয়ে আসলাম, পুরো দিন টুপি মাথায় নাই, আর নামাজ যখন পড়বো তখন টুপি মাথায় দিলাম। তার মানে আপনি মনে করছেন যে টুপি নামাজের অংশ, পাগড়ি নামাজের অংশ? জি, এগুলি মানুষদেরকে
ইসলামের ভুল মেসেজ দেওয়া হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে।